ওয়াই টোয়েন্টি ফোরের দর্শকদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমির হোসেন লস্কর আজকের সংবাদে যাওয়ার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম ঈদের নামাজ আদায় এবং কোরবানিতে রয়েছে নিষেধাজ্ঞা সার্কেল অফিসারের উপস্থিতিতে বৃহস্পতিবার বাগাবাজার জামে মসজিদে যৌথ সভা বর্তমান করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে সরকারি নানা বিধিনিষেধের জন্য আসন্ন ঈদুল আজহার নামাজ আদায় করা নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে রয়েছে নানা দ্বিধাদ্বন্দ্ব গত ঈদ উল ফিতরের দিন যেমন বিড়ম্বনার সম্মুখীন হতে হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষকে তেমনি এবারের ঈদকে ঘিরেও সৃষ্টি হয়েছে এমন এক আবহের বৃহস্পতিবার বাগবাজার জামে মসজিদের লাইব্রেরিতে সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট দলাই থানার অসি বিভিন্ন ঈদগাহ কমিটি মসজিদ কমিটি পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিতিতে এক যৌথ সভা অনুষ্ঠিত হয় বাম এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা এবং দলাই থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের বিডিপি কর্মীরা উপস্থিত ছিলেন ওই দিনের বৈঠকে বৈঠকে আলোচনায় উঠে আসে সমগ্র দেশ তথা কাছাড় জেলায় বর্তমানে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই হিসাবে সাবধানতা অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই তাই আসন্ন ঈদ উল আজহার নামাজে যাতে বেশি সংখ্যক মানুষ জমায়েত না হয় সেদিকে খেয়াল রেখে মসজিদে কিংবা ঈদগায় ভাতজনের বেশি জামাতে অংশগ্রহণ করতে পারবেন না এ ব্যাপারে ধর্মীয় উলামাবৃন্দ পরামর্শ দিচ্ছেন যে নিজ নিজ বাড়িতে নামাজ আদায় করার জন্য সেদিকে জনগণকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়েছে ওই দিনের সবাই এছাড়া শারীরিক দূরত্ব বজায় রাখার প্রতি বিশেষ খেয়াল রেখে বাগাবাজারে ঈদের দিন যাতে কোনো ধরনের জনসমাগম না করার হয় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই দিনের সবাই এছাড়া ঈদ আজহা যেহেতু বকরি ঈদ সেই হেতু কুরবানির পশু জবাই করে অবশিষ্ট অংশ মাটিতে পুঁতে রাখার প্রতি সকলকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়েছে কারণ কোরবানির পশু জবাই করার পর অবশিষ্ট অংশ নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়েছে সর্বোপরি লকডাউন না থাকলেও সামাজিক সংক্রমণ প্রতিহত করতে সরকারি বিধিনিষেধের উপর গুরুত্ব আরোপ করতে সবাই আহ্বান জানানো হয়েছে এই দিনের সভায় বক্তব্য রাখেন সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট নাথ দলাই থানার ওসি শাহাবুদ্দিন বড়বইয়া শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান জালাল আহমেদ মজুমদার দক্ষিণ দলাই জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম লস্কর এদিনের সভায় সঞ্চালনা করেন বাগাবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক সাবির আহমেদ চৌধুরী এছাড়াও এদিনের বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব খাইরুল আমিন লস্কর বাগাবাজার গাঁও পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি ইকবাল বাহাল লস্কর মসজিদ কমিটির পক্ষে হাজি নুরুদ্দিন লস্কর শাহাবুদ্দিন লস্কর আফতাবুদ্দিন লস্কর প্রাক্তন জিপি সভাপতি শামসুল আলম লস্কর প্রমুখ এখানে কি সিদ্ধান্ত হয়েছে আজকে আমরা এই বাগাবাজারে বাজারে জামা মসজিদে একটা মিটিং করেছি সব এই ধলাই থানার অন্তর্গত যত মসজিদ আছে ঈদগাহ আছে সবাইদেরকে ডাকা হয়েছে এই আগন্তুক ঈদ উৎসবে যে কি হিসেবে সরকারি কি নিয়ম পালন করতে হবে কী নিয়মাবলী আছে কি কি আমরা এই নামাজ আদায় করার কি কি নিয়ম সরকার ধার্য করে দিয়েছে ওই সব নিয়ে আমাদের মিটিং হয়েছে সরকারের আদেশ যে মন মসজিদ আর ঈদগাতে যে পাঁচজনের বেশি ঈদের দিন নামাজ পড়তে পারবে না প্লাস সরকারের তরফ থেকে এটাই সবাইকে আগ্রহ করা হয়েছে যে ঈদের নামাজটা বাড়িতে বাড়িতে আদায় করুক আর যেনি কোনো জায়গায় এই পবিত্র দিনে যেনি কোনো রকম একটা ঘটনা না ঘটে যেটার জন্য আমাদের তারপরে দুঃখ হয় তার জন্য সরকারের এইটাই অনুরোধ যে পাঁচজন মানুষ ম্যাক্সিমাম পাঁচজন মসজিদে বা ঈদগাতে নামাজ আদায় করবে আর বাকি সবাই নিজের বাড়িতে বাড়িতে আদায় করবে আর এটা অনুরোধ করেছে সরকার যে ঈদের দিন জানি বাজারে বেশি ভিড় না হয় কেন কি এই এই মহামারীর সময় এটা খুব একটা সিরিয়াস টাইম যেখানে কার শরীর থেকে কার শরীরে সংক্রমণটা যাবে বলা যাচ্ছে না তার জন্য বাজারে জানি ভিড় ঠিক না করা হয় আর বাজারে তো বের করা হবে না মসজিদে কিংবা ঈদগাহে মানে বড় ধরনের জামাত হবে না না পাঁচজন ম্যাক্সিমাম আর এছাড়া আর কোনো সবাই আলোচনা হয়েছে অন্য কোনো ব্যাপার অনেক কিছু আলোচনা হয়েছে যেমন কেমন করে এই সময় কেমন করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হয় প্লাস এই কি কি প্রবলেম হচ্ছে করোনার সময় কী কী প্রবলেম রাত্রে যেরকম লকডাউন থাকে সাতটার থেকে লকডাউন থাকে বাজার ঘাট যদিও খোলা আছে লকডাউন যদিও তুলে দেওয়া হয়েছে দিনের সময় কিন্তু দূরত্ব কী হিসাবে মেনটেন করতে হয় বা নিজের সেফটি সিকিউরিটিটা কী হিসাবে রাখতে হয় কেন কি নিজের পজিটিভ হলে শুধু নিজের ভয় না নিজের পরিবারের ভয় আছে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকবে বৃদ্ধ মানুষ থাকতে পারবে আমার শরীর থেকে দশজনের শরীর যেতে পারে এইসবের নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে স্যার এই ঈদটা হলো কোরবানির ঈদ কোরবানির পশু বা এই ধরনের ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে কোরবানি নিয়ে আলোচনা হয়েছে যেহেতু এবার একটা এই পরিস্থিতিতে আমরা সবার মোকাবেলা করছি কোরবানিটা করলেও জানি নিজের দূরত্ব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে একটা নিজের সবাদের জানি এই কুরবানি নিয়ে যদি আর কোনো অঘটন না হয় বা একটা মানে দূর খবর না যায় ওই হিসাবে কোরবানিটা করার জন্য আমরা অনুরোধ করছি আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে